হ্যালো বন্ধুরা, আমি প্রভা, প্রভাজ ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা না টেনে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি এখানে 5 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে দিব লেবুর রস 2 চায়ের চামচ, দিয়ে দিব এখানে আমি ইয়েলো মাস্টার্ড 1.5 টেবিল চামচের মতো। আপনারা চাইলে তাজা ঘরে সরিষা বেটেও দিতে পারেন, লেবুর রসটা না থাকলে আপনারা ভিনেগার দিতে পারেন। ব্ল্যাক পেপার 1 চায়ের চামচ, মধু 1 টেবিল চামচ, দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। এই সালাদ ড্রেসিংটা সালাদের সাথে খুবই ভালো লাগে, আপনারা এই সালাদ ড্রেসিংটা ট্রাই করতে পারেন। আমি আজকে যে সালাদটা বানাবো আশা করি আপনাদের ভালো লাগবে, খুবই হেলদি একটা সালাদ, রাতে ডিনারের জন্য খুবই উপকারী, খুব অল্প সময়ে করা যায়। আমি এখানে ধনে পাতা নিয়েছি 1 টেবিল চামচের মতো, এখানে পরিমাণটা তেমন কিছু না, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এটা এখানে আমি বুট নিয়েছি, এটা ব্ল্যাক বিন, এই বুটটা আপনারা ঘরেও সিদ্ধ করে নিতে পারেন, আমি ক্যানেরটা ব্যবহার করেছি। টমেটো দিয়ে দিয়েছি 1টা কেটে, শশা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, গাজর গ্রেট করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিলেও হবে। এখানে দিয়ে দিচ্ছি লেটুস, ছোট ছোট করে কুচি করে নিয়েছি আমি। তারপর এখানে দিয়ে দিব আমি 1টা কাঁচামরিচ কুচি, পেঁয়াজ দিয়ে দিব ছোট মিডিয়াম সাইজের 1টা, যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, না দিলেও সমস্যা নাই। আমি এখানে খুব অল্প পরিমাণে ড্রাই ফ্রুটস আর কিছু বাদাম ব্যবহার করেছি। এখন আমি সালাদগুলোর মধ্যে যে ড্রেসিংটা তৈরি করেছি ওই ড্রেসিংটা দিয়ে দিব। আপনারা চাইলে একটু করে লবণ অ্যাড করতে পারেন। এখানে আমি দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ আন্দাজ সাওয়ার ক্রিম, সাওয়ার ক্রিমটা না থাকলে দই ব্যবহার করতে পারেন, টক দইটা খুবই ভালো লাগে এই সালাদের সাথে। তারপর এখন আমি সালাডটাকে ভালো করে মিক্স করে নিব। এই সালাডটা কিন্তু আপনারা বড় কোনো খাওয়া দাওয়া থাকলেও করতে পারেন এই সালাডটা, বা রাতে ডিনারের জন্যও শুধু এই সালাদ খেতে খুবই ভালো লাগে, আপনারা ট্রাই করবেন এভাবে। বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হয়ে গেল আমার রাতে ডিনারের জন্য মজার সালাদ। যারা এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততদিনে ভালো এবং সুস্থ থাকবেন সবাই।